চাচা, এই যে আপনার বাগানে দেখতে পাচ্ছি অনেক ঘাস আছে, এই ঘাসগুলো বা এই আগাছাগুলো আপনি কখন পরিষ্কার করেন বা কখন পরিষ্কার করতে হবে? আসলে ফল আসার আগে ফুল আসবে তো, ফুলের ওই আগে মনে করেন আগাছা সব পরিষ্কার রাখবে। আর এই বছর যেহেতু বৃষ্টির কারণে পরিষ্কার বেশি করে রাখা যেতেছে না, তো পরিষ্কার রাখা বেশি সবচেয়ে বেটার ভালো। কেন মাথা গাছে ফুল আইলে ফুলের সাথে হতে পানি দেওয়া যায় না, পানি দিয়ে ফুল বন্ধ হয়ে যায়, ফলনটা কমাই আর ফুল জুড়ে যায়। ফুল আসার আগে পানি দিতে হয়। আচ্ছা, ফুল আসতে পানি দেওয়া যেত না, মানে ফুল আসার আগে আপনারা আগাছাটা পরিষ্কার করেন? আগাছাটা পরিষ্কার করে দেয়। এবং যেহেতু এখন বর্ষার সময় না, তারপর বৃষ্টি টিষ্টি হচ্ছে দেখে আপনারা এখন আগাছা পরিষ্কার করছেন না ওইভাবে, এরকম কিছু? অনেক বৃষ্টির কারণে যেহেতু আরো ফলন হয়নি, ফলন কাটতেছি। আচ্ছা, বৃষ্টির কারণে মনে করেন ওই সাপ করলো আবার ঘাস হয়ে যায়, কেন লায়েক বেশি দেওয়া, গোবর অনেক অনেক গোবর দিতে হয়, অনেক লায়েক দিতে হয়, দেখে আগাছা বেশি হয়। আচ্ছা, গোবরের কথা বলছিলেন, সার দিতে হয় বা গোবর দিতে হয়, এটা আসলে কয়বার দেন, মানে বছরে কয়বার দেন? বছরে মনে করেন একবার গোবর দেই, গোবর দেই, অনেক গোবর দেই। আচ্ছা, প্রত্যেক গাছে গোড়ায় মনে করেন এটা হলো আপনার ফুল আওয়ার আগে যখন গাছটা ঠিক থাকবো, গাছটা ঠিক করার আগেই আপনার গোবর টোবর দিয়ে গাছগুলি ইয়ে করতে হবে, লাইক দিলে তো গাছটি সুন্দর হয়। এই লাইক দিয়ে আগাছা সব পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিলে ওই তখন ফলনটা সব ঠিক মতো আই। ইয়ার আগে কিন্তু পানি দিই, গোবর দিয়ে সাইড পরে পানি দিই, পানি দিয়ে সার লই দেখা গেছে যে বইলা ধরছে, ফুলা ধরছে। আর এই যে ডেন্ডা কাটছি, ডেন্ডা কাটার উদ্দেশ্য হলো মনে করেন অনেক বৃষ্টি, অনেক প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির পানি যেহেতু মালটা গাছের গোড়ার না থাকে, এই হিসাবে এই এই ডেন কাটটা পানি যেহেতু না বয়, পানি বাইরে থাকে। এই আচ্ছা, ফুল আসার আগের পরিচর্যা বললেন যে ফুল আসার আগ পর্যন্ত পানি দিতে হবে, তারপর হচ্ছে সার দিতে হবে, কিন্তু ফুল থেকে যখন ফল এসে পড়ে তখন কি পরিচর্যা করেন? তখন যখন ফুল ওইয়া পলি হয়, পলি হওয়ার সাথে সাথে দেখা গেছে যেমন পোকে যাতে না ধরে এই ওষুধ কৃষি অফিসারের লগে আলাপ করে এইসব ওষুধ এনে দিতে হয়। আচ্ছা আচ্ছা, এইসব ওষুধ এনে দিলে ওই মনে করেন পোয়া ধরতো না, এই দানাটা নষ্ট হইতো না। আচ্ছা, আর ফলনটা ভালো হইব। এরপরও আপনার দুই তিন ডাব এক সপ্তাহের ভিতরে দুই দিন ওষুধ টষুধ দিতে হয়, যেটা পোহায় ধরে বা বিভিন্ন ফিরফাই ধরে এগুলো যাতে না ধরে। আচ্ছা, বারবারই কৃষি কর্মকর্তার রেফারেন্স দিচ্ছিলেন যে উনি আপনাকে বিভিন্নভাবে সাহায্য করেছে, তো আমরা আসার সময় কৃষি কর্মকর্তাকে ইনভাইট করে এসেছি, তো আমি এখন ওনার কাছ থেকে কিছু ব্যাপার জানবো। কেমন আছেন আপু? আচ্ছা, এই যে মালটা বাগানে বারবারই চাচা বলছিলেন যে আপনি খুবই সহযোগিতা করেছেন, আপনার নাম উল্লেখ করছিলেন, তো এই মালটা বাগান যদি কেউ করতে চায়, ধরেন যদি নতুন কোনো উদ্যোক্তা করতে চায়, তাহলে কোন ধরনের জমিতে আসলে মালটা চাষটা ভালো হবে, আর এক্ষেত্রে জমিটা কিভাবে প্রস্তুত করব বা কিভাবে চারা নির্বাচন করব, এই ব্যাপারে আমাদেরকে একটু জানান। বাংলাদেশের আবহাওয়া এবং মাটি দুটি মালটা চাষের জন্য খুবই উপযোগী। চারটা চার্জ দিতে বলি, চারটা চার্জ দেওয়ার পরে মানে আড়াই ফিট বাই গর্ত করে, গর্তে জৈব সার এবং রাসায়নিক সার 15 কেজি গোবর সুষম মাত্রা সার দিয়ে গর্তটাকে বড়ি দিতে বলি। আচ্ছা, এটা কি একটা বেডের কথা বলছেন? এটা মানে একটা গর্তের কথা, একটা গর্ত, তো এই গর্তের চারাটা লাগাবে, লাগানোর আগে মাটিটাকে সমান করে বেড করে নিতে হবে, দূরত্ব সঠিক দূরত্ব বজায় চারাটা লাগাতে হবে। কতটুকু দূরত্ব মেনটেন করতে হবে? 8 ফিট দূরত্বে চারাগুলি লাগাতে হবে, একটা থেকে একটা চারা দূরত্ব 8 ফিট। এবং নালা রাখতে হবে যাতে বৃষ্টির পানি জমি না থাকে এবং পানি যাতে বের হয়ে যেতে পারে। এবং চারাটা লাগাতে হবে 15 দিন রাসায়নিক সারটা এবং জৈব সার মাটি গর্তে রেখে 15 দিন রাখতে হবে। রাখার পরে চারাটা লাগাতে হবে, চারাটা লাগানোর পর সুষম মাত্রায় সার আবারও দিতে হবে, যখন চারাটা গজায় তারপরে আমরা রাসায়নিক সার ইউরিয়া দিতে বলি। চারাটা গজায় বলতে মানে যখন পাতা গজায়, পাতা নতুন পাতা গজায় তখন রাসায়নিক সার দিতে বলি। রাসায়নিক সার দেওয়ার পর কিছুদিন পর দেখা যাচ্ছে চারাগুলো বড় হয়, বড় হওয়ার পরে পরিচর্যা করতে হবে এবং কিছুদিন পর পর সার এবং সেচ দিতে হয়। জমি প্রস্তুত করাটা তো জানলাম, তাহলে চারা নির্বাচন করার জন্য আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে? কোন ধরনের চারা আপনারা নির্বাচন করেন? চারা কলমের চারা,
তো এটার কি কোনো মানে নির্দেশনা আছে যে এরকম চারা বা কতটুকু উচ্চতা হতে হবে বা কেমন চারা কতটুকু শিকড় হতে হবে এরকম কোনো নির্দেশনা কি আছে নির্দেশনা আছে সুস্থ সবল চারা নির্বাচন করতে হবে সুস্থ সবল চারা নির্বাচন বা চিহ্নিত করার উপায় কি আমরা চারাটা দেখলেই বুঝতে পারবো যে চারাটা সুস্থ সবল চারাটা থাকবো ব্লাঞ্চিং থাকবো অনেকগুলি শিকড় থাকবো সুন্দর এবং সুগঠিত একটা দেখতে বোঝা যাবে যে এটা সুস্থ সবল চারা আচ্ছা মালটা বাগানের আর বিশেষ পরিচর্যা কি কি আছে মালটা বাগানের বিশেষ পরিচর্যা সুষম মাত্রায় সার দেওয়া সুষম মাত্রায় সেচ ব্যবস্থাপনা রোগ এবং পোকামাকড় দমন যেমন এখানে আমাদের মালটা বাগানে লিফ মাইনের আক্রমণ বেশি হয় লিফ মাইনের আক্রমণ দমন করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি আর হচ্ছে মালচিং করা যাতে গাছের গোড়ার মালচিং না করলে রস থাকে না এই জন্য মালচিং করতে বলি আর হচ্ছে রোগ এবং পোকামাকড় দমন করতে বলি ওয়াটার সাকার ভেঙে দিতে বলি ছোট ছোট ডালপালাগুলি থাকে সেগুলি যেন কেটে দিয়ে যেন ওইগুলি পরিচর্যা করে আর বিশেষ পরিচর্যা হচ্ছে এটা তো দীর্ঘমেয়াদী একটা ফসল এই ফসলটা আমাদের দেশে যেমন নতুন তেমন আমাদের কৃষকদের কাছেও নতুন আমরা চাচ্ছি কৃষকরা যেন এই মালটা করে লাভবান হতে পারে এবং দেশের ভাবমূর্তি এবং দেশের সুনাম নিয়ে আনতে পারে আপনারা কৃষি কর্মকর্তারা যারা আছেন তারা খুব ভালোভাবে কৃষকদের পাশে এসে দাঁড়াচ্ছেন এবং খুব ভালোভাবে তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন এবং এই ক্ষেত্রে কিন্তু কৃষকরা আর আগে যেমন অজ্ঞতার একটা ব্যাপার ছিল এখন কিন্তু তারা সবকিছু জেনে শুনে সবকিছু তৈরি করতে পারছে বা মালটা বাগান তৈরি করতে পারছে এখন আর কৃষকদেরকে বলতে হয় না আপনি করেন এখন তারা নিজেরাই নিজেদের প্রয়োজনে তারা বাগান করতেছে আচ্ছা আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য চাচা এদিকে আসেন চাচা আপনার মালটা বাগান ঘুরে আমাদের অনেক ভালো লাগলো অনেক কিছু জানলাম আপনার মতো নিশ্চয়ই এরকম আরও অনেকেই মালটা চাষ করছে নরসিংদীতে তো আপনার এই মালটা বাগানের সমৃদ্ধির জন্য অনেক বেশি শুভকামনা রইল আশা করি আরও বড় হবে আপনার মালটা বাগান এবং আরও অনেক বৃদ্ধি লাভ করবে